নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রবাসী উরুচিটি পরিবারের সকল সদস্যকে বিজয় দশমীর অনেক অনেক প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ বিজয় দশমী, একটা বছরের মায়ের অপেক্ষার আজ অবসান। আবার আমরা আসছে বছর মায়ের আগমনীর জন্য প্রতীক্ষায় দিন গুনব। ওদিকে মায়ের বরণও শুরু হয়ে গেছে। এখানে তো আর মাতৃ প্রতিমা প্রতি বছর তৈরি করা সম্ভব হয় না, তাই সামনে একটা পেতলের মূর্তি রাখা থাকে, সেখানেই আমরা সিঁদুর দান করে মাকে বরণ করে নিই। প্রতি বছরই মা কিন্তু বিদায় বেলাতেও আমাদের মনটা আনন্দে ভরিয়ে দিয়ে যায় এই সিঁদুর খেলার মাধ্যমে। আর এখন এই সিঁদুর খেলা শুধু আপামর বাঙালিদের মধ্যেই নয়, সেই গণ্ডি অতিক্রম করে ছড়িয়ে গেছে অনেক অনেক মানুষের মধ্যে। আমিও এবার মাকে একটু বরণ করে নিচ্ছি। আর এদিকে সময়ও তো প্রায় শেষ হয়ে আসছে, আমরা এদিকে বরণ করছি আর ওদিকে মায়ের প্রতিমা র‍্যাপ করে রাখার ব্যবস্থাপনা শুরু হয়ে গেছে। আসলে প্রবাসে তো প্রতি বছর মাতৃমূর্তি বিসর্জন করা সম্ভব হয় না, তাই মাকে সংরক্ষণ করে রাখা হয় র‍্যাপিংয়ের মাধ্যমে। একটা বছরের জন্য মাকে এরকমভাবেই সংরক্ষণ করে রাখা হবে। নতুন প্রতিমা তৈরি হওয়ার পর কয়েক বছর এইরকমভাবেই সংরক্ষণ করে পুজো করা হয়, তারপরে তাকে বিসর্জনের ব্যবস্থা করা হয়। যেমন এই ইউকে প্রবাসীর যে প্রতিমা, গত বছর নতুন করে এই প্রতিমা তৈরি করা হয়েছিল, এটাই চার বছর পুজো করা হবে। মাকে বরণ করার পর আমরাও একটু সিঁদুর নিয়ে নিলাম। আসলে চিনি তো একটু বড় হয়েছে, দেখছি ও কিন্তু ভারী খুশি। ওর গালে একটু সিঁদুর লাগিয়ে দেওয়াতে ও কিন্তু খুব মজা পেয়েছে, আবার আমাকেও একটু সিঁদুর লাগিয়ে দিয়েছে। সত্যি এই কথাটা কিন্তু ঠিক, মেয়েরা বড় হয়ে গেলে মায়ের বন্ধুই হয়ে যায়, তাই না? আসলে এই সিঁদুর খেলাটাকে ও খুব এনজয় করছে, তাই দেখছি টুকটুক করে আমি যেখানে যাচ্ছি আমার পিছন পিছন যাচ্ছে। আর এদিকে দেখুন রোজ আর মিঠি একেবারে চুপ করে বসে রয়েছে, আসলে ওরা তো খুব ছোট, তাই যেন অবাক নয়নে তাকিয়ে আছে। সবাই সবাইকে সিঁদুর লাগাচ্ছে। সত্যি এই মুহূর্তটা খুব সুন্দর। প্রতি বছর পুজোটার সময় আমরা অপেক্ষা করে বসে থাকি যে কখন আমাদের এই সিঁদুর খেলার অনুষ্ঠানটা হবে। আসলে এই সিঁদুর উৎসবের মাধ্যমেই অনেক অচেনা মানুষও হয়ে ওঠে আমাদের অনেক বেশি চেনা। সত্যি সিঁদুর খেলা এমন একটা উৎসব যেখানে কোনো চেনা নেই অচেনা নেই, যেখানে একে অপরকে সিঁদুর দানের মাধ্যমে হয়ে ওঠে আত্মজ, যেখানে অচেনা মানুষও হয়ে ওঠে অনেক বেশি চেনা। আর এখন সিঁদুর খেলা শুধু বাঙালিদের মধ্যেই নয়, সকল মেয়েদের কাছেই হয়ে উঠেছে অনেক বেশি জনপ্রিয়।
তবে একটা কথা কিন্তু ঠিক, তাদের কৃতজ্ঞতা কিন্তু অনস্বীকার্য। পূজো কমিটির সমস্ত সদস্যরা যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর পূজোর আয়োজন করেন এবং আমাদের এই পূজো উপভোগ করার সুযোগ করে দেন, কারণ তাদের এই প্রচেষ্টার জন্যই তো বিদেশের মাটিতেও আমরা আমাদের সাবেকি পূজোকে উপভোগ করতে পারি। জানেন, লন্ডনে আসার আগে শুনেছিলাম লন্ডনে হাতে গুনে কয়েকটা পূজো হয়, কিন্তু গত বছর আসার পর দেখছি আমাদের চারপাশে বেশ কয়েকটা নতুন নতুন পূজো শুরু হয়েছে। সত্যি এটা কত আনন্দের, তাই না, যে দুর্গোৎসব কেবলমাত্র বাঙালিদের নয়, তার ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। শুধু তাই নয়, উত্তরোত্তর পূজোর সংখ্যা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে বিভিন্ন বেঙ্গলি কমিউনিটিগুলো থেকে পূজো পরিক্রমার জন্য বাসও ছাড়া হচ্ছে। জানেন, আজকে সকালবেলায় নিউজ দেখতে গিয়ে আমাদের কলকাতার ভালো ভালো পুজোগুলো দেখাচ্ছে, সঙ্গে লন্ডনের ইউকে প্রবাসীর পুজোটাও দেখালো। এত ভালো লাগলো দেখে যে আপনাদের কি বলবো। নাচ গান সিঁদুর খেলা আজ খুব খুব আনন্দ করলাম। আর এদিকে মাকে দেখুন, র‍্যাপ করা চলছে। এইভাবে র‍্যাপ করে মাকে রাখা হবে আরও একটা বছর। এই বিদায়বেলায় একটা কথাই মনে ধ্বনিত হয়, কি বলুন তো, আসছে বছর আবার এসো মা। আর জগতের সব মানুষকে অনেক অনেক খুশি দিও, অনেক অনেক ভালো রেখো, আর অনেক অনেক আশীর্বাদ করো। এইরকমভাবে র‍্যাপ করে এই মাতৃ প্রতিমাকে আবার এক বছরের জন্য স্টোরেজে রেখে দেওয়া হবে। আবার একটা বছরের অপেক্ষায় রইলাম মা। সত্যি এই বিদায়বেলায় মনটা কিন্তু একটু বিষাদী হয়ে ওঠে, তাই না? এই জন্য পূজো আসবে আসবেই ভালো, এসে গেলে নিমেষেই যেন শেষ হয়ে যায়। আসলে পুজোর একটা দিনের এত জাকজমক হইচই সব কিছুই আজকে বিকেল থেকেই একদম চুপচাপ হয়ে যাবে, আবার শুরু হবে গদে বাঁধা জীবন। তার জন্যই মনটা একটু আবেগে ভরে আসে। আমার মুখটার অবস্থা দেখেছেন, সবাই মিলে এত সিঁদুর লাগিয়েছে যে নিজেই নিজেকে চিনতে পাচ্ছি না। এবার আমরা সবাই মিলে একটু ভোগ খেয়ে নেব। পুজো শেষ, শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কি বলুন তো, বরণ সিঁদুর খেলার মতন এই আবেগঘন মুহূর্তগুলোতেই আমরা আমাদের পরিবার পরিজনের সবচেয়ে বেশি অভাব অনুভব করি। এই তো গত দুবছর আগেও আমরা তিনজন মিলে মাকে বরণ করতে যেতাম। যাই হোক, এত দূরে থাকি, কিছু তো করার নেই, তাই আমার বরণের সাথে আমার মা আর আমার জায়ের বরণের ছবিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ছবিটা হলো আমার দুই মায়ের। আর আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, সকালবেলা জানেন বাপ বেটিতে মিলে মাটন নিয়ে এসছে। আর ওদের আবদার রাতে বাসন্তী পোলাও আর মাটন রান্না করতেই হবে, তাই বাড়িতে ফিরে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেললাম, কারণ আমাদের তো ছুটি, কারণ এই সপ্তাহে চিনিমিটির স্কুল বন্ধ, কিন্তু অয়নের তো কালকে থেকেই আবার অফিস শুরু হয়ে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে আমাদের উৎসাহ আরও অনেক অনেক বেড়ে যাবে। আর ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সারাটা বছর যেন আপনাদের খুব ভালো কাটে, এই কামনা রইল। তাহলে খুব শিগগিরই আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজোর একটি নতুন ভিডিওতে।